হ্যালো ফিউচার ডক্টরস আই ওয়েলকাম ইউ অল টু দিস ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম অফ ক্যাটাইনা অ্যাক্সপেন্ট ওকে সো হ্যালো অভিওন তোমাদের মধ্যে যারা যারা প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা অথবা ম্যানেজমেন্ট কোটা অ্যান্ডার্ড অ্যাডমিশন নিতে চাও তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এই অ্যাকাডেমিক ইয়ারে মানে এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে অ্যাকাডেমিক ইয়ারটা আছে এই অ্যাকাডেমিক ইয়ারে দুটো নতুন প্রাইভেট মেডিকেল কলেজ স্টাবলিশ হতে চলেছে ঠিক আছে এদের মধ্যে একটা প্রাইভেট মেডিকেল কলেজ অলরেডি এনএমসির পক্ষ থেকে লেটার অফ পারমিশন পেয়ে গেছে আরেকটা প্রাইভেট মেডিকেল কলেজ লেটার অফ ইন্টেন্ট পেয়েছে এবং সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা আছে যে টার্মস অ্যান্ড গুলো ফুলফিল করলেই কলেজ কিন্তু উইদিন থ্রি টু ফোর ওয়ার্কিং ডেজ তারা লেটার অফ পারমিশন পেয়ে যাবে এবং এই শিক্ষাবর্ষ থেকেই তারা এম বিবিএস এর স্টুডেন্টের অ্যাডমিশন নিতে পারবে ওকে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে এই শিক্ষাবর্ষে ওয়েস্টবেঙ্গলে কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজ স্ট্যাবলিশড হতে চলেছে এবং সেই মেডিকেল কলেজে সিট ম্যাট্রিক্স কী হবে কলেজগুলোর লোকেশন কোথায় এবং কলেজগুলো কোন মডেলের কলেজ এবং তাদের সাথে অ্যাসোসিয়েটেড টিচিং হসপিটাল কোনগুলো এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো দেখো এই ইনফরমেশনগুলো আমি তোমাদের সাথে আগে শেয়ার করছি কেননা বেঙ্গলে কিন্তু আরেকটা স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং বা স্পেশাল অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে তো সেই রাউন্ড কাউন্সেলিংয়ে যখন তোমরা সিট ম্যাট্রিক্স দেখবে তখন সেখানে তোমরা দেখতে পারো যে দুটো নতুন প্রাইভেট মেডিকেল কলেজ সেখানে অ্যাড হচ্ছে ঠিক আছে তো আমি চাই সেই মেডিকেল কলেজগুলোর ব্যাপারে তোমরা আগের থেকে ইনফরমেশন কালেক্ট করে রাখো তোমরা তোমাদের লেভেলে কলেজগুলোতে একটু যোগাযোগ করো বা কলেজগুলোর সাথে কথা বলো কথা বলে নিয়ে তারপর তোমরা ডিসিশন নাও যে নেক্সট রাউন্ড অফ কাউন্সেলিংয়ে তোমরা সেই কলেজটিকে তোমাদের লিস্টে রাখবে কিনা মানে তোমাদের চয়েস লিস্টে রাখবে কিনা কেমন জাকির হোসেন মেডিকেল কলেজ তো সবাই মোটামুটিভাবে এক্সপেক্ট করেছিলে যে জাকির হোসেন মেডিকেল কলেজটা কিন্তু এই বছর স্ট্যাবলিশড হতে পারে তো জাকির হোসেন মেডিকেল কলেজটা না অ্যাকচুয়ালি লেটার অফ পারমিশন এখনও পায়নি এরা লেটার অফ ইন্টেন্ট পেয়েছে এনএমসির পক্ষ থেকে ঠিক আছে অ্যান্ড টু বি ভেরি অনেস্ট এই কলেজটা কিন্তু মেবি খুব তাড়াতাড়ি লেটার অফ পারমিশনও পেয়ে যাবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে যেগুলো একদমই বেসিক টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং সেগুলো ফুলফিল হলে তিন থেকে চারটে ওয়ার্কিং ডেজের মধ্যেই এই কলেজটা এনএমসির পক্ষ থেকে লেটার অফ পারমিশন পেয়ে যাবে এবং তারা এই শিক্ষাবর্ষ থেকে কিন্তু এই কলেজে স্টুডেন্ট অ্যাডমিশন করাতে পারবে কেমন আমি এতটা শিওর হচ্ছি কীভাবে কেননা জাকির হোসেন মেডিকেল কলেজে যিনি চেয়ারম্যান আছেন উনি ওনার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছে যে জাকির হোসেন মেডিকেল কলেজটা কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়ে গেছে এবং খুব দ্রুতই এই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে তো তোমরা মোটামুটিভাবে এক্সপেক্ট করতে পারো যে এই মেডিকেল কলেজটা কিন্তু এই শিক্ষাবর্ষেই অ্যাড হতে চলেছে কেমন আচ্ছা এই কলেজটা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবস্থিত ঠিক আছে এখানে অ্যাড্রেসটা মেনটেন করা আছে আচ্ছা এই কলেজে যদি তোমরা সিট ম্যাট্রিক্সটা দেখো তাহলে দেখবে যে এই কলেজে টোটাল পঞ্চাশটা এম বিবিএস সিটের লেটার অফ পারমিশন পাবে কেননা লেটার অফ ইন্টেনটে ক্লিয়ারলি মেনটেন করা আছে যে যদি এরা পারমিশন পায় লেটার অফ পারমিশন পায় দেন এরা পঞ্চাশটা এম বিবিএসি সিটের এটাও পারমিশন পাবে পঞ্চাশটার মধ্যে সতেরোটা সিট স্টেট করতে আসবে এবং তেত্রিশটা সিট যাবে ম্যানেজমেন্ট করাতে এবং যে সতেরোটা সিট স্টেট করতে আসবে সেই সিটগুলোর মধ্যে সাতটা সিট থাকবে ইউআরদের জন্য ওবিসি এ ক্যাটাগরি ক্যান্ডিডেটেটেটদের জন্য থাকবে দুটো সিট ওবিসি বিদের জন্য একটা সিট ই জন্য দুটো সিট এসসিদের জন্য চারটা আর এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য একটা সিট থাকবে ঠিক আছে আচ্ছা আর এই কলেজটা কিন্তু একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা কলেজ মানে এই কলেজের সাথে যে অ্যাসোসিয়েটেড টিচিং হসপিটালটা হবে সেটা একটা সরকারি হসপিটাল হবে ঠিক আছে অ্যান্ড খুব সম্ভবত জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটাল যেটা আছে সেই হসপিটালটা এই কলেজের সাথে অ্যাসোসিয়েটেড হবে দেখো এটা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটাল তো মোস্ট প্রবলি জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালটি এই কলেজে টিচিং হসপিটাল হবে অ্যাসোসিয়েটেড টিচিং হসপিটাল যেটা সেটা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালই হবে আর এটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা মেডিকেল কলেজ যেমন তোমরা দেখেছো জিআইস গ্রুপের যে কলেজটা আছে যে স্কুল অফ মেডিকেল সায়েন্সেস সেটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ যেটা আছে সেটা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা মেডিকেল কলেজ ঠিক তেমনি জেএমএন মেডিকেল কলেজ যেটা আছে সেটাও কিন্তু একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা মেডিকেল কলেজ তেমনি কিন্তু এই যে কলেজটা আছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এটাও কিন্তু একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা মেডিকেল কলেজ ঠিক আছে লোকেশনটা তোমরা দেখলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবস্থিত কেমন এরপর যে কলেজটা লেটার অফ পারমিশন পেয়েছে সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এই কলেজটা পূর্ব বর্ধমানে অবস্থিত পূর্ব বর্ধমানের তালিতে অবস্থিত শিউরি রোডের উপরে ঠিক আছে একদম রাস্তার ধারেই কলেজটা ওই রাস্তার ধারে দেখবে একটা স্কুল আছে এদেরই স্কুল মানে এই ইস্ট ওয়েস্ট মডেল স্কুল খুব সম্ভবত নাম স্কুলটা ঠিক আছে অ্যাপ্রোবিয়ার নামটা ইস্ট ওয়েস্ট মডেল স্কুলই বোধ হয় ঠিক আছে ওই পাস দিয়ে গেলেই আর কি বিশ্বের দিকেই কলেজটা আছে ঠিক আছে ওকে যাই হোক তো টোটাল পঞ্চাশটা এমবি বিএসের সিট নিয়ে এই কলেজটা এই বছর স্টাবলিশ হচ্ছে অ্যান্ড পঞ্চাশটার মধ্যে সতেরোটা সিট আসবে হচ্ছে তোমাদের স্টেট কোর্ট আন্ডারে আর তেত্রিশটা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে স্টেট কোটার আন্ডারে এটাই সিট ম্যাট্রিক্স থাকবে আন্ডারদের জন্য সাতটা ওবিসি এদের জন্য দুটো ওবিসি বিদের জন্য একটা ইডাব্লু এসদের জন্য দুটো এসসিদের জন্য চারটা এবং এসটি কাটাগরি ক্যান্ডিডেটদের জন্য একটা সিট থাকবে স্টেট কোর্টের আন্ডারে কেমন ঠিক আছে এখানে আমি আরেকটা জিনিস মেনশন করে দিই এই যে কলেজটা আছে এদের কিন্তু নার্সিং কলেজ আছে বিএসসি নার্সিং জিএনএম পড়ানো হয় সেখানে তার পাশাপাশি প্যারামেডিক্যাল কোর্সেসও সেখানে হয় ঠিক আছে সেম ক্যাম্পাসেই কিন্তু এম কলেজটাও স্ট্যাবলিশড হয়েছে এবং এম বিএসের পড়াশোনা সেম ক্যাম্পাসেই হবে এবার এবারে এই যে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এই কলেজের যিনি ফাউন্ডার আছেন উনি নিজেও একজন গাইনোকোলজিস্ট আচ্ছা ওনার নিজস্ব একটা হসপিটালও আছে তো মোস্ট প্রবলি অ্যাসোসিয়েটেড টিচিং হসপিটাল যেটা হবে সেটা সেই হসপিটালটি হতে পারে তাহলে এরপর কিন্তু আরেকটা রাউন্ড কাউন্সিলিং হওয়ার একটা হাই পসিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে ঠিক আছে যে রাউন্ড কাউন্সেলিটার হয়তো বা নাম হবে অনলাইন স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং বা অন্য যে কোনো নাম কাউন্সেলিংটা হতে পারে বাট পুরো কাউন্সিলিং প্রসেসটা কিন্তু অনলাইনে হবে ঠিক আছে কোনো ফিজিক্যাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের মতো কোনো রাউন্ড কাউন্সেলিং হবে না তো পুরো কাউন্সিলিং প্রসেসটা অনলাইনে হবে তোমাদের চয়েস ফিলিং থেকে স্টার্ট করে সিট অ্যালটমেন্ট পর্যন্ত প্রত্যেকটা প্রসেস অনলাইনে হবে ঠিক আছে সেখানে কিন্তু কোনো হিউম্যান ইন্টারফেয়েন্স থাকবে না পুরো প্রসেসটা অনলাইনে হবে ঠিক আছে তো মোস্ট প্রবলি আর তিন থেকে চার দিনের মধ্যে তোমরা নোটিফিকেশনও পেতে পারো যে আরেকটা রাউন্ড কাউন্সেলিং হবে ওকে আচ্ছা তাহলে আলটিমেটলি কতগুলো সিট বাড়লো আলটিমেটলি একশোটার মতো সিট বাড়লো ঠিক আছে আচ্ছা এবারে এই একশোটা যে সিট বাড়লো তার মধ্যে তোমরা দেখবে যে চৌত্রিশটা সিট স্টেট কোর্টের আন্ডারে আসছে এবং ছেষট্টিটা সিট ম্যানেজমেন্ট কোর্টের আন্ডারে আসছে তাহলে আনরিজার্ভদের জন্য আসছে চোদ্দোটা সিট ও এদের জন্য আসছে চারটা ও বিদের জন্য দুটো ইডাব্লিউএসদের জন্য চারটা এসিদের জন্য আসবে আটটা সিট এবং এসটি জন্য দুটো সিট আসবে ঠিক আছে তো আনিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদেরই মার্কস মোটামুটিভাবে সিক্স হান্ড্রেড প্লাস মার্কস আছে তোমরা কিন্তু একটু এক্সপেকটেশান রাখতে পারো যে তোমাদের হয়তো বা নেক্সট টাউন কাউন্সেলিংয়ে একটা সেমি গভর্নমেন্ট এব সিট হতে পারে কেমন তো অলদো এটা ডিপেন্ড করছে যে তোমাদের আগের যারা স্টুডেন্টরা আছে তারা কীভাবে চয়েস সেনিং করছে তার উপরে কেমন ওকে তো তোমাদের যদি কাউন্সেলিং রিলেটেড কোনো রকমের কোনো গাইডেন্সের দরকার হয় তোমাদের যদি অ্যাডমিশন রিলেটেড কোনো রকমের কোনো হেল্পের দরকার হয় তোমরা আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রিন্ট কমেন্টে দেখবে আমাদের নাম্বার দেওয়া আছে তোমরা ফার্স্টে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো তোমাদের যে কোয়ারিজগুলো আছে সেই কোয়ারিজগুলো জানিয়ে ফার্স্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো দেন আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে কেমন ওকে তো আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের যা মতামত তোমরা কমেন্টের মাধ্যমে জানও এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো অথবা যদি কারোর অ্যাডমিশন রিলেটেড অথবা কাউন্সিলিং রিলেটেড কোনো রকমের কোনো গাইডেন্স বা হেল্পের দরকার হয় তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফার্স্টে টেক্সট করো তোমাদের কোয়ারিজটা জানিয়ে ফার্স্টে টেক্সট করো দেন আমাদের যে টিম আছে তোমাদের সাথে যোগাযোগ করে নেবে কেমন করে নিয়ে তোমাদের একটা পসিবল সলিউশন বলবে ওকে তো আজকের এই ভিডিও সম্পর্কে তোমাদের যার যা মতামত তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ওকে